আগন্তুক লোকসভা নির্বাচনক লৈ দেখিবলৈ পোৱা গৈছে যে রাজনৈতিক দলসমূহ সাজু হৈছে আৰু হেহতিয়াকৈ নির্বাচন আয়োগে নির্বাচনের দিন ইতিমধ্যে ধার্য করেছে। 26 এপ্রিলত অনুষ্ঠিত হব দৰং ওদালগুৰি লোকসভা সমষ্টিত ভোট গ্রহণ। এই লৈ দৰং জিলা প্রশাসন কি ধরনের সাজু হয়েছে আমি জানিবলৈ চেষ্টা করি। দৰং জিলা আয়ুক্ত মহোদয় আছে, আমি তারপর জানিবলৈ চেষ্টা করি যেহেতু নতুনকৈ গঠন হয়েছে দৰং ওদালগুৰি লোকসভা সমষ্টি, এইবার ভোট গ্রহণ কেন্দ্র বাড়িছে নাকি সেই বিষয়ে আমি আয়ুক্ত মহোদয় জানিবলৈ চেষ্টা করি। স্যার কি ধরনের সাজু, কি প্রশাসনিক বিষয়া থাকিব, কি নিয়োগ করা হয়েছে, কি ভোট গ্রহণ কেন্দ্র থাকবে? ইতিমধ্যে আপনাদের গম পাইছে আমার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আমার ইলেকশনের দিন ঘোষণা করেছে। আমার দৰং ওদালগুৰি এইচ পি সি যেটা আসে যাওয়া বছর বা যাওয়া মানে এইচ পি সি ইলেকশনত আমার দৰং যেটা আমার জিলা আসে এই আপনার আরও ডিস্ট্রিক্ট আসে রিটার্নিং অফিসারের ডিস্ট্রিক্ট, যেহেতু আফটার ডিলিমিটেশন আপনার এখন মানে আমার এল এ সি আমার বিধানসভা সমষ্টি কলাইগাঁও মানে ওদালগুৰিলৈ গুছি গেল। এতিয়া আমার ওদালগুৰি জিলাত যেহেতু আপনার বিধানসভা সমষ্টি বেশি হয়ে গেল, এতিয়া আরও ডিস্ট্রিক্টটো হব আপনার ওদালগুৰি। যি কি নহোক আমার এতিয়া তিনিখন মানে আমার বিধানসভা সমষ্টি আছে আমার লগত, আমার 49 নম্বর আমার শিপাঝাৰ সমষ্টি, 50 নম্বর আপনার মঙ্গলদৈ সমষ্টি আৰু 51 নম্বর আমার দলগাঁও সমষ্টি। সো আমার এই তিনটা সমষ্টির আমার টোটেল আমার পপুলেশন আছে আপনার 697,958, তার আপনার মেল আছে 353,683 আর ফিমেল আছে 344,260। তার আমার এইবার আপনাদের গম পাই ভাল পাব যে আমার যেটা ট্রান্সজেন্ডার, আমি ট্রান্সজেন্ডার কেটা আমার ভোটার লিস্টের অন্তর্ভুক্ত নাছিলে, আমার প্রায় এইবার 15 ট্রান্সজেন্ডার অন্তর্ভুক্ত হয়েছে। আমার সিনিয়র সিটিজেন যেটু আমার 85+ আমার ভোটারও যথেষ্টখিন আছে আমার ইয়াত, লাইক 6,944 আছে আর আপনার বিশেষভাবে সক্ষম লোকর ভোটও আছে আমার 7,830। আর এইবার যথেষ্ট আমার যখন ইয়ুথ ভোটার্স আছে 18-19 ভালেখিনি এই বছর আমার মানে ইনক্লুড হয়েছে, প্রায় 7,241 আমার মানে ইয়াং জেনারেশনের আমার ভোটার্স এবার ইনক্লুড হয়েছে। তার লগতে আমার যিনি ইলেকশনের রিলেটেড আপনার ইভিএমে হোক বা ইভিএমর বা আমার যুর মেশিনারিজ লাইক বেলট ইউনিট বা কন্ট্রোল ইউনিট বা ভিভিপেট, আমার যেহেতু আপনার 835 মানে 35টা আমার পোলিং স্টেশন আছে, আমার যিনি মানে বিইউ সিইউ আর ভিভিপেট যথেষ্টখিনি আমার আছে স্টকত আছে বা আমার যিনি আমার রিকুয়ার্ড এইটা লাগে প্রায় আমার 15,060টা আপনার বি ইউনিট আছে, 11-12টা আমার সিইউ ইউনিট আছে আর 1546টা আমার ভিভিপেট মানে কিবা সেট আছে। সো আমার তার কারণে বিশেষ ইস্যু নাই বা প্রবলেম নাই। তার লগতে আমার যেটু আমার প্রিপারেশন এতিয়া আমার যেহেতু মডেল কোড অফ কন্ডাক্ট আপনার লাগু হয়ে গেছে, আপনাদের গোটেই যুর মানে রাজ্যত ইলেকশন হব এই গোটেই রাজ্যতে মানে মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হয়ে গেছে এজ পার মানে ইলেকশন যেটু আমার রুল, আমার যেটু এস এস টি যেটু কয় আমার স্ট্যাটিক সার্ভিলেন্স টিমে হোক, ভিডিও সার্ভিলেন্স টিমে হোক বা আমার ভিডিও ভিউং টিমে হোক বা ফ্লাইং স্কোয়াড টিমে হোক, গোটেই টিমবর আমার গঠন করে ইতিমধ্যে আমি এলার্ট পজিশনত আছো। আমি যেহেতু মডেল কোড অফ কন্ডাক্ট আহি গৈছে যেতিয়া আমি এইবোৰ অ্যাক্টিভেট করি। সো আমার আপনি আমার যেহেতু পোলিং স্টেশন আপনার আছে 835, তাতে আমি পোলিং অফিসার আপনার প্রিসাইডিং অফিসার দিছো 1,003 দিছো, যেহেতু 935 আমি 20% রিজার্ভ করার কারণে আমার 1,003 আছে। আমার পোলিং স্টেশন ওয়াইজ যদি হিসাব করো 935 লাগে। সো ঠিক তেনেদরে আপনার ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, থার্ড পোলিং আমার অফিসারব থাকিব। আমার 3,006 আছে ইতিমধ্যে, আমার সেক্টরও আছে, আমার 78 সেক্টর অফিসার্স আছে বা পুলিশ সেক্টরও আছে। আমি ইতিমধ্যে আমার সেক্টর অফিসার্সর ট্রেনিং দুবার হয়ে গেছে সেক্টর অফিসার্সখিনি, যিনি পোলিং স্টেশনত গৈ রিপোর্ট পাতি যোগাড় করব লাগে বা কবাত কারেন্ট নাই, কবাত র্যাম্প নাই বা কবাত পানি সাপ্লাই নাই, গোটেইখানে আমি রিপোর্ট পাইছো। ইতিমধ্যে আমি আমার স্টেক হোল্ডার যিবোৰ আমার কনসার্ন ডিপার্টমেন্ট আছে, পিএইচসিএ হোক, রোডসে হোক, আমার যিনি আমি টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট করব পারো, র্যাম্পে হোক বা কারেন্টে হোক পানিয়ে হোক, এইখানে আমি অ্যারেঞ্জমেন্ট করবলে আমি ঠিকঠাক করেছো।